চলতি বছর নেত্রকোনায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, কিন্তু সরকারিভাবে ধান ক্রয় শুরু না হওয়ায় বাজারে দাম বেশ কম। কৃষকরা বঞ্চিত হচ্ছেন ধানের সরকার নির্ধারিত দাম থেকে। নেত্রকোনা থেকে জাহাঙ্গীর আলমের রিপোর্ট জানাচ্ছেন আবু তাহির মুস্তাকিম। বোরোর বাম্পার ফলনের পরও হাসি নেই নেত্রকোনার চাষিদের মুখে। সরকারি ঘোষণা অনুযায়ী তাদের কাছ থেকে 800 টাকা মন দরে ধান কেনার কথা ছিল, কিন্তু সরকারিভাবে কেন ধান কেনা শুরু হচ্ছে না তা জানা নেই তাদের। তবে জীবন জীবিকার তাগিদে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। গড়ে 600 টাকা মন দরে ধান বিক্রি করে উৎপাদন খরচ ছাড়া কোনো লাভ থাকছে না বলে জানাচ্ছেন তারা। আমরা যে খরচ, এই খরচের অনুযায়ী আমরা লাভবান না, কারণ ধান আমরা বাজারে আনি ধান বস্তা, কিন্তু 628 টাকা তো করছে, আমরা ফলাইতে পারি না। ধান সরকারের চিন্তা জনগতি গৃহস্থ মাই খাইতেছে ধানে, সরকার যদি ধান শুরু করে কিনা তাহলে গৃহস্থ লাভবান। সরকারিভাবে কেনা শুরু না হওয়ায় ধানের বাজার দর কম বলে মনে করছেন চাষিরা। ফলে একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে ধান উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন তারা। তাই সরকারের ঘোষণা অনুযায়ী শিগগির সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি নেত্রকোনার কৃষকদের। অনেক দান করছি, কিন্তু করলে কি হবে? আপনার এই যে ধানের যে বাজার দর, এরপরে আপনার যে দ্রব্যমূল্য কিংবা এই যে সারের যে দাম, এগুলো কাটায় গড়ে নিতে গেলে আমরা আসলে কিছুই থাকে না। এভাবে দেশি ধানের দর চলে তাহলে আর গৃহস্থির আমরা লাভবান হইতো না। তবে নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, ধান চাল কেনার ব্যাপারে জেলা খাদ্য কমিটির সভা হয়েছে। খুব শিগগিরই কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করা যাবে বলে মনে করেন তিনি। অতি দ্রুত এটা কেনা শুরু করবো বলে আমরা ইয়ে রাখছি, যেহেতু এই নেত্রকোনা একটা হাওর এলাকা এবং ধান আর্লি ওঠে, আমরা চেষ্টা করছি যে ধান চাল কেনা শুরু করবো যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়। কোনো প্রতিশ্রুতি নয়, যত শিগগির সম্ভব সরকারিভাবে ধান কেনা শুরু হোক এটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।